নয় আজ রাজধানীতে দোয়া মাহফিলের আয়োজন করা হয়। জাতীয় প্রেস ক্লাবে জনতার প্রত্যাশা আয়োজিত মাহফিলে তথ্য প্রতিমন্ত্রী ডাক্তার মুরাদ হাসান, পানি সম্পদ উপমন্ত্রী এনামুল হক শামীম, সংসদ সদস্য নুরুল আমিন রুহুল, বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক অরুণ সরকার রানা, স্বাধীনতা শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক শাহজাহান আলম সাজু এবং সংগঠনের সভাপতি এম এ করিম বক্তব্য রাখেন। বক্তারা বলেন, সাধারণ মানুষের কল্যাণে কাজ করতে গিয়ে করোনা ভাইরাসে আক্রান্ত হচ্ছেন রাজনীতিবিদ সহ অন্যান্য পেশার বিশিষ্টজনেরা। পরে করোনা আক্রান্ত তথ্যমন্ত্রী ও পরিকল্পনামন্ত্রী দ্রুত আরোগ্য কামনা এবং করোনা আক্রান্ত হয়ে মৃত্যুবরণকারীদের আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়। করোনা আক্রান্ত আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও তথ্যমন্ত্রী ডক্টর হাসান মাহমুদের রোগ মুক্তি কামনায় আজ 23 বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগ কেন্দ্রীয় কার্যালয়ে দোয়া মাহফিলের আয়োজন করে বাংলাদেশ কৃষক লীগ। সংগঠনের সভাপতি কৃষিবিদ সমীর চন্দের সভাপতিত্বে সহসভাপতি মোস্তফা কামাল চৌধুরী ও যুগ্ম সাধারণ সম্পাদক এ কে এম আজম খান ও সংসদ সদস্য হোসনে আরা উপস্থিত ছিলেন। তথ্যমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ সহ করোনা আক্রান্ত সকলের রোগ মুক্তি কামনায় বিশেষ দোয়া করা হয়। করোনায় আক্রান্ত আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও তথ্যমন্ত্রী ডক্টর হাসান মাহমুদের আরোগ্য কামনায় আজ বাংলাদেশ সংবাদ সংস্থা বাসসের চট্টগ্রাম অফিসের আয়োজনে চট্টগ্রাম প্রেস ক্লাবে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া মাহফিলে ডক্টর হাসান মাহমুদের দ্রুত আরোগ্য কামনায় মোনাজাত করা হয়। এতে বাসস চট্টগ্রাম অফিসের সংবাদকর্মী ছাড়াও চট্টগ্রামে কর্মরত বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার কর্মকর্তা ও সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।